ক্রিকেটের বিশেষ বুলেটিনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সাথে আছি আমি আহাদ চৌধুরী বাবু। টারাম লেটসের রেলওয়ে আর্চের ভিতরে অবৈধভাবে জমায়েতের জন্য 20 জনের একটি দলকে পুলিশ জরিমানা করেছে। এদের প্রত্যেককে 800 পাউন্ড জরিমানার মুখোমুখি হতে হয়েছে। 28 ফেব্রুয়ারি শনিবার সকাল 10:30 নাগাদ পূর্ব লন্ডনের টিডওয়ার্থ রোড E3 এলাকা থেকে প্রতিবেশীদের অসংখ্য কলের পরে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক 10 জনের একটি দল অবৈধভাবে একটি রেলওয়ের আর্চের মূল ফটক ব্যাঙ্গে ফেলে ভিতরে প্রবেশ করে এবং সেখানে একটি অস্থায়ী পার্টি আয়োজন করে। তারা কাঠ দিয়ে একটি বার বানায় এবং আনুমানিক 100 জন লোককে অবৈধভাবে সমবেত করে রেলওয়ের আর্চের ভিতর। পুলিশি অভিযানের সময়কালে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিপজ্জনকভাবে উঁচু দেওয়াল টপকিয়ে উপর দিয়ে পালিয়ে যায় এবং একটি কবরস্থানে ঝাঁপিয়ে পড়ে। এতে ম্যাটের টেরিটোরিয়াল সাপোর্ট গ্রুপ থেকে সহায়তা করা হয়। অফিসাররা 20 জনকে আটক করতে সক্ষম হয় এবং তাদেরকে প্রত্যেককে 800 পাউন্ড জরিমানার নোটিশের বিবেচনার জন্য রিপোর্ট করা হয়। স্থানীয় পুলিশিং কমান্ডের চিফ ইন্সপেক্টর পিট শ বলেছেন, এটা পাগলামি যে মানুষ এই ভাইরাসের কালে অধিক প্রাণহানি সত্ত্বেও নিয়ম ভাঙতে প্রস্তুত রয়েছে। এটি লজ্জাজনক। কিছু কিছু মানুষ স্বার্থপরভাবে অন্যকে ঝুঁকির মধ্যে ফেলছে। গত সপ্তাহের রোডম্যাপ ঘোষণার সাথে সাথে আমরা আগামী জুনে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশায় সকলেই খুব উচ্ছ্বসিত। তবে এই জাতীয় ঝুঁকির মতো ঘটনাগুলো সেই রোডম্যাপকে বাধাগ্রস্ত করবে। এডিটর নিউজ, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।